¿Quieres anima? ¿Y para allá, Mishanke? ¿Cuál es anima? ¿De qué nombre tú vienes? Allá, Mishanke. ¿Y de qué cuál es niña, chen anima, mamá que? Este bache, solito que amon coche, dudondo, pisan coreni. Acun pisan con la proyección. Dejan de bolsillo, chican de chon. Quinto la anima, habrá cota y achi. Ponto tu shaito cubolondo a corre. Habrá dashi roki, habrá chotutola, shopite vipul gache gache, alamra hachi ulto pote. ¿Tú ya te conoces a Pulsis? ¿Tú te amas a Pulsis? ¿Voy a pasar a Pablo? ¿Tú y Holi a Marcas Dash? ¿Tú conoces a Pablo Bache? ¡Chau! আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু সত্যি ভয় পেয়ে বা লাভ কি যেখানে গিয়ে থামবো সেখানে পৌঁছেই বরং ভাববো এরপর কি করব লাউ গড়গড় গড়িয়ে যান সেনাপতির বাচুক প্রাণ বাহ বেশ লাগছে কিন্তু গড়তে কিন্তু বাইরেটা কিছুই দেখতে পাচ্ছি না এই যা কত দূর এলাম কে জানে ও মজা লেগেছে লেগেছে রে ভাই ও মজা লেগেছে লেগেছে রে ভাই এই জঙ্গলে সব মেলে অভাব কিছু নাই ও মজা লেগেছে লেগেছে রে ভাই ও মজা লেগেছে লেগেছে রে ভাই আরে 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 কেমন কাণ্ড অদ্ভুত রে লাউ কেমন নিজে নিজেই গড়গড়িয়ে চলেছে ভারী মজা তো ও মজা লেগেছে লেগেছে রে ভাই একে হঠাৎ লাউ গড়গড় থেমে গেল কেন কি হলো সর্বনাশ এ তো হাতির ডাক চলার পথে যদি হাতির পা পড়ে যায় লাউর উপর তাহলেই যে ওরে বাবা এই দিলুম এবার তোর পেট ফাটিয়ে করো কি হাতি ভাই এমন কাজ ভুলেও কোনো না লাউয়ের ভেতর কি আছে জানো সে কি কি আছে লাউয়ের ভেতর সেনাপতি মশাই লুকিয়ে আছে কে সেনাপতি মশাই কো আমাদের পারুল সইয়ের মনের মানুষ তার নাম অশিক্ষিত ভাগ্যিস তুই বললি আর একটু হলে ভয়ঙ্কর ভুল হয়ে যাচ্ছিল তাই ভাবি লাউ আমন গড়গড়িয়ে নিজে নিজে চলে কেন ও মজা লেগেছে লেগেছে রে ভাই হায় ভগবান আমায় কোথায় নিয়ে যাচ্ছে বড় রানী চলছি তো চলছি মস্ত ভুল লাউলতার কাছে তখনই জেনে নিতে হতো লাউ থেকে বেরোনোর উপায় এখন কি করে যে লাউ থেকে বেরোবে সেনাপতি মশাই লাউ
গড়গড়িয়ে কোথায় যে পৌঁছবে। এই দেখ কি অবস্থা হয়েছে এদের। যাক, কোনো অঘটন ঘটেনি এখন। হাতির ডাকও তো শোনা যাচ্ছে না, তার মানে হাতিটা চলে গেছে। কিন্তু কিন্তু কোথায় এলাম আমি? আরে বা বা বা, লাউখানা তো বেড়ে ভাই, চল সেই মেরে খাই। কি লাউ গড়গড় থেমে গেল কেন? কি হলো হঠাৎ? দেখি তো কান পেতে কি হচ্ছে বাইরে। হরিণের ডাক শুনছে, তার মানে আমি এখন এই জঙ্গলেই আছি। লাউয়ের এই খোলে একটা ফুটো থাকলে বুঝতে পারতাম বাইরে কি হচ্ছে। মনে হচ্ছে রসালো, সেই সঙ্গে শাসালো, একেবারে কচি। চল তিনজনে ভাগ করে খাই, খুব মজা হবে। আমি না এলে তারপর কি কৈফিয়ত দিতাম পারুল সইকে? এরকম কেমন কথা, ব্যাঙের মাথা। এর মধ্যে পারুল সইকে কৈফিয়ত দেওয়ার কি আছে? আছে বলেই তো বলছি ভায়া, এই লাউয়ের ভেতর পারুল সইয়ের মনের মানুষ ঢুকে বসে আছে। রানী চোখ এড়িয়ে লাউয়ে ঢুকে ঘরে ফিরছে। বলো কি গো, এই লাউয়ের ভেতর? হ্যাঁ কু, আমি কি মিথ্যে বলছি নাকি? আরেকটু হলে তোমাদের যমজ তিন ভাইয়ের সিংয়ের গুঁতো খেয়ে শয্যা নিতে হতো সেনাপতি মশাইকে। এখন লাউটা তিনজনে মিলে একটু গড়িয়ে দাও দেখি, সেনাপতি মশাই এগিয়ে যাক। রানী এখনো এই জঙ্গলেই আছে। দিচ্ছি না দিচ্ছি, এক্ষুনি গড়িয়ে দিচ্ছি। যাক গড়িয়েছে আবার, গড়াতে গড়াতে কোথায় গিয়ে ঠেকবো কে জানে। কিন্তু রানীমা, এদের এমন হাল হলো কি করে? তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ রানীমা? আমাকে আতা পেরে দিতে হবে। আতা? হঠাৎ আতা পেরে দিতে বলছেন কেন রানীমা? তাছাড়া আতার সঙ্গে এই সৈন্যদের এমন অবস্থার সম্পর্কই বা কি? কি করতে চাইছেন রানীমণি মল্লিকা? কে রে, পারবে না আমার জন্য আতা পেরে দিতে? পারবো রানীমা, কিন্তু আতা গাছ কোথায়? ও মা, এই তো
এই তো তোর সামনেই যে এই গাছটা, এরা আসলে আমার জন্য আতা পাততে উঠেছে, সবকটা একেবারে গাছের ডাল ভেঙে পড়েছে। আসলে কি জানিস তো পারুল, এই গাছের ডালগুলো খুব বলকা, মানুষের ভার নিতে পারে। দেখ কিরম হাত পা ভেঙে পড়ে আছে সবকটা। আর আর তাছাড়া এই গাছে চারিদিকে না বিভিন্ন পোকামাকড় আর লাল পিঁপড়েতে ভর্তি জানিস। দেখ কি অবস্থা হয়েছে ওদের, কামড়ে একেবারে লাল লাল দাগ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি পণ করেছি, এই আতা নিয়ে তবেই আমি রাজপ্রাসাদে ফিরব। তুই তো আমার খাসদাস, একটা উপায় বার কর না ভেবে। কি করা যায়, আতা ফুলেছে গাছের ওই মগ ডালে, ওরকম পলকা গাছে তো উঠাও যাবে না, আবার রানীমাও আতা না নিয়ে ফিরবেন না। আহারে, রানীমার ওই শখ মেটাতে গিয়ে বেচারা রক্ষী ভাইরা হাত পা ভেঙে কষ্ট পাচ্ছে, আবার না জানি এদের চেষ্টার ফলে গাছে বাসা বেঁধে থাকা পোকা আর পিঁপড়ে ভাইরা কত ক্ষতি হয়েছে। কি পোকামাকড় কারো সাহায্য নেওয়া যাবে না, সেটা করলে তো রানী মণি মল্লিকা আমার পরিচয় জেনে ফেলবে। ওই তো পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। কি পেয়েছিস? খুব শক্ত আছে তো খোলটা, কি জোরে লাগলো মাথায়। কিন্তু কি হলো হঠাৎ, গাছের ডাল ভেঙে পড়লো নাকি? লাউখানা বেশ সরিষ্ট, চল একে আমাদের বাসায় নিয়ে যাই, এক সপ্তাহ আর নতুন করে খাবার খুঁজতে হবে না, এই লাউ দিয়েই দিল্লি চলে যাবে আমাদের। না দাঁড়া, আগে একটু কামড়ে দেখি খেতে কেমন, আমার আবার খাবার সুস্বাদু না হলে মুখে রচে না। থাম থাম, বাদরামি বন্ধ কর তোরা, মুখ সামলে কথা বল। চুপ, এই জন্যই বলে বাদুরের বুদ্ধি। কি কি বললি তুই? আহা, বাদুরের বুদ্ধি মানে কি খারাপ বুদ্ধি নাকি? তবে বাদুরের বুদ্ধি মানে ভালো বুদ্ধি, তাই বল। বেশ, এর ভেতরে কি আছে জানিস? লাউয়ের ভেতর আবার কি আছে, কই দেখিনি তো। ভেতরে আছে, দেখবি কি করে?
পারুল শুয়ের যে মনের মানুষ, সেই সেনাপতি মশাই সে আছে ভেতরে। লাউয়ের ভেতরে বলে গড় গড় করে গড়িয়ে যাচ্ছে সেনাপতি মশাই। এ মা, ছি, আর একটু হলেই তো কামড় বসাতাম আমি। ইস, বড্ড ভুল হয়ে গেছে আমাদের। এই কান মলছি, নাক মলছি, আর কখনো এমন হবে না। বেশ, এবার লাউটা গড়িয়ে দে। যাক, আবার গড়াচ্ছে। কিন্তু এই লাউয়ের ভেতর থেকে আমি বেরোবো কি করে? যা, বেরোনোর উপায় তো পারুল কিছু বলে গেল না। তবে কি এইভাবে গড়িয়ে গড়িয়ে আমার বাকি জীবনটা কাটবে নাকি? কি হলো পারুল, কি পেয়েছিস? তীরধনুক ব্যবহার করে তো সৈন্যরাও আতা পারতে চেষ্টা করেছিল, পারলো না বলেই তো কাছে ওঠার হুকুম দিলাম। দেখি পারুল এবার কি জাদু দেখায়। তার বয়স হতে হবে 16-18-এর মধ্যে। তাকে সর্বাঙ্গ সুন্দরী হতে হবে, মনুষ্য জীবনের সব গুণ তার মধ্যে থাকতে হবে। নৃত্য, গীত, রন্ধন, যুদ্ধবিদ্যা সব কিছুর অধিকারিণী হতে হবে। আমি পেয়ে গেছি তন্ত্রমাতা। অমিত জানতাম পারুলি সেই মেয়ে। আমি আমার রাক্ষস হতে এবার সম্পূর্ণরূপে ফিরে পাব। এই নিন রানীমা। সত্যি আজ মনে হচ্ছে আমার জঙ্গলে আসাটা সার্থক হল। তুই থাকতে আমার চিন্তা কিসে? আমার সব মনোবাঞ্ছা পূর্ণ হলো আজ।
রানীমা, এই রক্ষীরা অনেকক্ষণ ধরে খুব কষ্ট পাচ্ছে, এদের এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। নিশ্চয়, অন্য রক্ষীরা এসে ওদের নিয়ে যাবে। আমার জঙ্গলে কাজ সারা, এবার তো রাজপ্রাসাদে ফিরতে হবে নাকি? এগুলো রাখ তোর কাছে, আর আয় আমার সঙ্গে। চলুন রানীমা। দেশকে তোর পাওয়া গেল না, রানী বাবা তাকে খুঁজতে খুঁজতে কোথায় গেলেন কে জানে। দুষ, ছাড়ো তো, চলো এই ফাঁকে আমরা গিয়ে একটু জিরিয়ে নিই, আবার তো কতটা পথ হেঁটে যেতে হবে আমার। হ্যাঁ সেই ভালো, হ্যাঁ চলো চলো। একে আবার থেমে গেল কেন, কি হলো আবার? দেখো দেখো লাউয়ের আকার দেখো, এই যে দেখি রাক্ষসী লাউ। হ্যাঁ, এমন লাউ তো আমি জীবনে কখনো দেখিনি। সর্বনাশ, লক্ষ্মীরা কিছু বলছে মনে হচ্ছে লাউ নিয়ে, শেষে এত কাণ্ড করে ধরা পড়ে যাবো নাকি?